এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার গুণগত মান বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আজ, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শিক্ষার গুণগত মান বাড়ানোয় মনোযোগী হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সকাল 9টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে, ফলাফলে হতাশ না হওয়ার পরামর্শ তার। শেখ হাসিনা বলেন, শিক্ষাই একমাত্র সম্পদ যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। এ সময় শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা দীক্ষা ও চিন্তা মননে আধুনিক জ্ঞান নির্ভর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বেলা 11টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর শিক্ষার্থী 20 লাখের বেশি। এখন শিক্ষার গুণগত মান আরো উন্নত করা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা চলতে পারে সেই ব্যবস্থা নেওয়া। তবে আমি একটু বলতে পারি, আমাদের নিজেদের দেশেও আমাদের ছেলেমেয়েরা এখন আমি যেটা দেখি, যারা পড়াশোনা করছে তারা সত্যি অত্যন্ত মেধাবী, আর এরাই তো হবে আগামী দিনে আমাদের 41-এর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনমি হবে, স্মার্ট গভর্নেন্স হবে, আবার গভর্নমেন্টও স্মার্ট হবে, আমাদের সমাজটাও আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ আজ। সমাবেশ স্থল নিয়ে দুই দিনের নাটকীয়তার পর আজ দুপুর 2টায় বড় দুই দলের সমাবেশ করার অনুমতি পায়। 23 শর্তে অনুমতি পেয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠনও একই শর্তে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পেয়েছে। সমাবেশের জায়গা নিয়ে সংকটের সুরাহা হওয়ায় রাজনীতিতে উত্তেজনা কিছুটা কমেছে। তবে 1.5 কিলোমিটারের মধ্যে দুই প্রধান দলের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে রয়েছে শঙ্কা। সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ 12 জুলাই কাছাকাছি দূরত্বে সমাবেশ করে আওয়ামী লীগ ও বিএনপি। দর্শক, রাজধানীতে প্রধান দুই দলের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতির খবর সংগ্রহে পল্টন মোড়ে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দাওয়ান, যুক্ত হচ্ছে তার সাথে। দীপন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি ও রাজধানীর সার্বিক চিত্র কি দেখছেন আমাদেরকে জানাবেন। প্রথমেই বলি যে আওয়ামী লীগের যে প্রস্তুতি আমরা দেখেছি, সেখানে মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে, শব্দ প্রক্ষেপণ যেই যন্ত্র সেগুলো সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সেখানে নেতা কর্মীদের তেমন একটা উপস্থিতি আমরা দেখিনি। আর বিপরীতে যদি আমরা বলি যে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যেই সমাবেশের আজকে আয়োজন, সেটির সামনে মোটামুটি বলা যায় যে এই যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুর যেই রাস্তাটি, এটির দুই প্রান্তের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেখানে নেতা কর্মীদের উপস্থিতি বেশ ভালো পরিমাণে চলছে এবং সেখানে বিভিন্ন ধরনের স্লোগান এই সমস্ত বিষয় চলছে। আর আপনারা তো এর মধ্যে দেখেছেন যে আসলে গতকালকে পর্যন্ত এই যে দুই প্রধান দলের যে সমাবেশ, সেটি নিয়ে এক ধরনের বেশ ভালো উত্তেজনা ছিল, অনুমতি পাওয়া যাবে কি যাবে না এই ধরনের একটি বিষয় ছিল। তো তারপরেও যেহেতু সমাবেশের অনুমতি পাওয়া গেছে, যেহেতু ডিএমপি কমিশনার বলেছিলেন যে ছুটির দিন এই সমাবেশটিকে নিয়ে যাওয়া হয়, সেই কারণে এই সমাবেশটি দুটো রাজনৈতিক দলই শুক্রবারে নিয়ে এসেছেন ছুটির দিনে। আজকে ছুটির দিন হওয়াতে সাধারণ মানুষ বাইরে তেমন একটা বেরোননি, যানবাহনের চাপও তেমন একটা নেই, তবে যানবাহন যা আছে তাতে মানুষজন যেটুকু বেরিয়েছেন তাতে চলাচল স্বাভাবিক আছে। মূলত ছুটির কারণেই আজকে যান চলাচলে সড়কে তেমন একটা বিশৃঙ্খলা নেই এবং এই বিশৃঙ্খলা না থাকার কারণেই সমাবেশের কাজগুলো প্রত্যেকটি দলই ঠিকঠাকভাবে করতে পারছেন। একদিকে যেমন
বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ, একইভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ। দুটো সমাবেশই আসলে শুরু হবে দুপুরের পর থেকে, তখন আসলে লোক সমাগম এবং দুটো দল থেকেই নতুন করে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হবে। শাকেলা জি দীপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পল্টন মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী দীপন দেওয়ান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।